Allah 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 আমি প্রথমে আল্লাহ পাক পরবর্তীকালের পাক কালাম কোরআনে পাকের আয়াতে করিমা তিলাওয়াত করেছি। যে আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে ফরমাই গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, আয় নবী বাশির ইবাদিল্লাযীনা ইয়াস্তামিউনা আল-কওল, আপনি আমার সেই বান্দাগণকে সুসংবাদ দান করুন যারা কথা শুনে আর কথা যাচাই করে, যাটা উত্তম সত্য মিথ্যা যাচাই করে, ভালো মন্দ যাচাই করে, যেটা উত্তম তার অনুসরণ করে। আয় নবী আপনি আমার সেই বান্দাগণকে সুসংবাদ দান করুন। তার উস্তাদ কামালউদ্দিন ইবনে হুমাম রহমাতুল্লাহ আলাইহি, কামালউদ্দিন ইবনে হুমাম সম্বন্ধে বলতেছেন উস্তাদি মুস্তাফিজুল মাসাহি, আমার উস্তাদ কাফি ইবনে কতলবনা মুস্তাফিজুল মাসাহি, বিশেষ মর্যাদা তার রয়েছে। এই সাথে হানফিয়ার উপরে আহলুস সুন্নাত জামাতের আইমাদের মধ্যে তার বিশেষ মর্যাদা রয়েছে। দেখুন আপনি বক্তব্য বলতেছেন কি আর কামালউদ্দিন মোহাম্মদ বলতেছেন কি, আবার কিতাব যদি অন্বেষণ করেন হত উপাধি কিতাব লিখেছেন আলমে কামালউদ্দিন ইবনে হুমাম, কামালউদ্দিন ইবনে হুমাম রহমতুল্লাহি তাআলা অনেক মশলা সম্বন্ধে হাফিজ ইবনে কুতুবা তার কিতাব কতাবায়ে কাফি ইবনে কুতুবা তিনি লিখেছেন আর খালেফা উস্তাদি হারুন আল-জুমরা, এই ক্ষেত্রে আমার উস্তাদ যিনি মুস্তাফিজ মশাই তিনি জমহুরি আইনমা কেরামের বিরুদ্ধে আচরণ করেছেন। তার জন্য উস্তাদ জিও শরীর দায়ী, উস্তাদ বলেছেন আমার গর্ব কাফি ইবনে কুতুবা, আমার উস্তাদ মুস্তাফিজ মিশরি সাগির ছিলেন তার ছোট ভাই উমর ইবনে নুজাম মিশরি, এবং অনেক কথা লিখেছেন যার বিরুদ্ধে আচরণ করেছেন নহরুল বায়াতের মধ্যে আল্লামা উমর ইবনে নিজাম মিশরি। Allah 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 Allah